এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আমি যাব হচ্ছে রঙালী বিহুর ফাংশনে। তো চলো যাওয়া যাক। আর আমাকে কেমন দেখাচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। চলো যাওয়া যাক। তো গাইস, আমরা এখন এসে গেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো, ভিডিওটা একদম স্কিপ করবে না। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে এখানে, যেটা সবখানে দেখা যায় না, শুধু আমাদের আসামেই দেখা যায়। আর বাচ্চা মেয়েটা খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছে, দেখো এই যে। তারপরে বিহু প্রোগ্রাম হবে, তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, তোমরা আমার সাথে থাকো। অনেক ধরনের সুর নিয়ে নিয়ে এক এক ধরনের সুর দিয়ে দিয়ে বাজাচ্ছিল। তো আমি অনেকটা বড় করলাম না ভিডিওটা, তাই আমি একটু পজ করে দিলাম, তোমাদের যেন বোর না লাগে। তো ভালো করে দেখতে থাকো, আর ভিডিওটি একদমই স্কিপ করবে না, তাই আমি ছোট করে দিচ্ছি ভিডিওটি। তো গাইস, এখানে বিহু ডান্স করার জন্য প্র্যাকটিস করছে। তো আমার দিকে ওইখানে মা ডাকছে, বলছে নাকি ঘরে চল। তো আমি বললাম না, একটু ভিডিও শ্যুট করে নিই, তো চলো। আর এখন আমি এডিট করতে দেখছি, আমার অনেকগুলো ভিডিও ডিলিট করে দিয়েছি স্পেস ফুল হয়ে যাওয়ার কারণে। তো আমি অনেক দুঃখিত, তোমাদেরকে আমি সব ভিডিও দেখাতে পারলাম না বিহু ডান্সে। তো অনেকটাই মনটা খারাপ। তো এখন চলো ঘরে যাওয়া যাক, কি করবো, উপায় নেই, ডিলিট করে দিলাম। তো গাইস, এখন আমরা বাড়ি এসে পৌঁছে গেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অনেক দিন ধরে তোমাদের কাছে ভিডিও তো শেয়ার করতে পারছি না, কারণ মোবাইলে অনেক প্রবলেম হচ্ছে। তো কি করব, ভিডিও ডিলিট করছি, অনেক ভিডিও ডিলিট করলাম। তো দেখি এখন দেওয়া যায় কি না। আর শর্টসগুলো অবশ্যই দেখো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা সাবস্ক্রাইব করো। টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।